हेलो फ्रेंड, आमी दीपान्विता। आमार दीपान्वितास किचेने आपनादेर स्वागत जानाई। आमी आजके आपनादेर काछे निये आसछि चिकेन चाउमिन रेसिपि। तार जोन्नो आमी एखाने चाउमिनटाके भालो करे बयल करे रेखेछि एकटु रिफाइन अयेल आर एकटु नुन दिये। तो एरपर जा जा लागछे इनग्रेडियेंट्स होलो, एटा होच्छे बाँधाकपि स्लाइस करा आछे, स्प्रिं अनियन, एटा बीन्स, एटा गाजर कुचि, पियाज स्लाइस करा आछे, एखाने कैप्सिकम कुचि, और एखाने आमी एकटा चाउमिन मसला बनिए रेखेछि। तो एई मसलाटार रेसिपि आमी आमार इंडेक्से दिए देबो, और जदि चान आपनारा एई रेसिपिटा आमी आबार भिडियो करे आपनादेर दिए देबो किभाबे आमी एई मसलाटा बानियेछि। और एखाने गोलमरिच गुड़ो और एखाने चिकेन आमी बयल करे स्लाइस करे रेखेछि। गैस ऑन करे निये ची एवं कड़ाई बसिए निये ची। एरपर आमी एर मध्ये रिफाइन अयेल दिए देबो। कड़ाइए आमी तेल दिए निये ची फ्राइंग पैने। 2 टीस्पून आमी रिफाइन अयेल दिए ची। एरपर एर मध्ये आमी एकटु स्लाइस करा पियाज दिए दिलाम। पियाजटा एकटुखानि फ्राई हवार पर তারপর আমি অন্য ইনগ্রিডিয়েন্টগুলো দেবো। আমি সমস্ত ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে চাউমিনটা আর চিকেনটা অ্যাড করবো। আমার ভেজিটেবলগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু গোলমরিচ অ্যাড করলাম। আমি এর মধ্যে এরপর চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে দেওয়ার পর একটুখানি লাইট নেড়ে নিয়ে চিকেনটা যেহেতু আমার বয়েল করা ছিল সেহেতু আমার টাইম বেশি লাগবে না। এর মধ্যে আমি 1 টিস্পুন সয়া সস অ্যাড করলাম। সয়া সস যদি আপনারা ইউজ করেন তাহলে নুনটা কম দেবে। আর একটু গ্রিন চিলি সস দিলাম। এরপর সুইট রেড চিলি সস অ্যাড করলাম 1 টিস্পুন এবং একটু টমেটো কেচাপ। আমি এখানে কিচেনের টমেটো কেচাপ ইউজ করছি। এরপর এই সমস্ত খুব ভালো করে অ্যাড করে নিয়ে এরপর আমি চাউমিনটা অ্যাড করে দিলাম। এরপর আমি যে চাউমিন মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি এর মধ্যে একটুখানি একটা এগকে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ভুজিয়া টাইপের বানিয়ে ওর ওপরে আমি স্প্রেড করে দেবো, যাতে এগটা এগ চিকেন চাউমিনটা ভালো খেতে লাগে। এগ চাউমিন রেডি হয়ে গেছে আমার, এগ চিকেন চাউমিন। তো আপনারা এইভাবে রেডি করে ঘরে, এখন তো আমরা বাইরে খেতে যেতে পারছি না কোথাও, তো এইভাবে ঘরে আপনারা রেডি করে চিকেন চাউমিন ইজিলি সমস্ত পরিবারের মানুষদেরকে খাওয়াতে পারবে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ। ভেজ সুপ।
with chicken ready. Chicken chow mein er sathe veg soup veg and chicken soup amar ready hoye geche. Friend apnara ghore eta try korben. আর রেসিপিটা কেমন লাগবে আমাকে জানাবেন।